আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো এখন হচ্ছে বিকেল বেলা, আছরের নামাজের পর। তো আমি নামাজটা পড়ে তারপর হচ্ছে আসলাম। তো বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করব। তো নুডলসটা রান্না করে তো আমি আপনাদের সাথে শেয়ার করব। হচ্ছে আমি একটা এক কালার ওড়না কাজ করতেছি, তো কাজ করেছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু নুডলস সিদ্ধ করা হয়ে গেছে। তো আমি এক কালার একটা থ্রি পিস বানিয়েছি, তো সেটা হাতে কাজ করলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে ওড়নাটা শেয়ার করব। আর হচ্ছে জামাটা এখনও কাজ করি নাই, তো সেটা করার সময় আবার জামাটাও আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি ব্লগ করি, আমি বাসায় মানে ঘরে যা যা করি তো আপনাদের সাথে সেগুলাই তো শেয়ার করব। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। তো এখানে হচ্ছে আমি শর্টকাটে নুডলসটা রান্না করে নিচ্ছি। নুডলস রান্না করে হচ্ছে আমি রেখে দিব যেন মাগরিবের নামাজটা পড়ে এসে হালকা একটু গরম করে ওদেরকে খাওয়ার জন্য দিয়ে দিতে পারি। আর আম্মা তো নুডলস খাবে না, আমার জন্য দুধ, তো দুধ তো জাল দেওয়াই আছে। তো আমি কিন্তু একদম সিম্পল এবং শর্টকাটে কিন্তু রান্নাটা করলাম। তো এখানে কিন্তু আমি কাঁচামরিচ দেই নাই, তার জন্য অল্প একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা দিলে বাচ্চারা মানে বাচ্চাদের মুখে পড়লে অনেক মানে কান্নাকাটি করে। তো নুডলসটা প্রায় হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি রেখে দিব। তো এই যে আমি আমার টেবিলের মতে আমি ওড়নাটা সুন্দরভাবে বিছিয়ে নিলাম। আর নিচে একটা আমার পুরানো বিছানার চাদর, তো সেটা আমি এই যে হাতের কাজ করলে এটা দিয়ে করি। আরও একটা আছে আমার পুরানো ওড়না, তো এই দুইটা দিয়ে আমি হাতের যখন কাজ করি তখন নিচে দেই। তো এই যে এই ওড়নাটা হচ্ছে 100 টাকা করে, পেছানো যে উলনাগুলা থাকে একদমই কম দামে, তো সেই উলনাগুলা। আর আমি সাধারণত এক মানে এক কালার উলনার মধ্যে কাজ করলে এই উলনাগুলার মধ্যেই কাজ করি। তো আপনারা দেখতেই পেলেন এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত আমি নিয়ে মাপটা দিতেছি। আমি পেন্সিলের সাহায্যে দাগ দিয়ে দিব। আমি একদম সমান করে নিচ্ছি। এই যে আমি যেভাবে করতেছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, যদি আপনাদের কাছে ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন। তো ওই পাশটা যেরকম দিয়েছি, যে পাশ থেকে কর্নারটা নিয়েছি তার উল্টো দিক থেকে কিন্তু আমি এই কর্নারটা নিয়েছি। আর আমি ওড়নাটা কিন্তু ধুয়ে মারটা মানে মার যে ছিল সেটা ফেলে দিছি,
মানে কমিয়ে ফেলছি, আর এগুলা তো খুবই কুচকানো থাকে, আমি ইস্ত্রি করি নাই। আর এই যে দেখুন, আমি পেন্সিলের সাহায্যে পাশের যে কর্নারটা সেটা দাগ দিয়ে নিয়েছি, তো এটাও আমি দাগ দিয়ে নিলাম। আর মাঝ এই যে দেখুন, এই পাশেও আমি দাগ দিয়ে নিয়েছি। আর মাঝখানে আমার ফুল আঁকতে হবে না, আর আপনারা যদি চান তাহলে আঁকতে পারেন পেন্সিল দিয়ে। তো আমি এই দুইটা কালার ইউজ করব, অরেঞ্জ আর হচ্ছে ইয়েলো। তো প্রথমেই আমি অরেঞ্জ কালারটা দিচ্ছি। তো আমি অল্প একটু জায়গা আঁকতেছি, তো সেটা আপনাদের সাথে মানে ক্যামেরার সামনেই আঁকতেছি। আর হচ্ছে বাকিটা, আর এটা তো আঁকতে অনেকটা সময় লেগে যাবে। তো আমি একটা ফুলের মধ্যে চারটা পাপড়ি দিতেছি, তো একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। আর ফাঁকা জায়গাগুলোর মধ্যে হচ্ছে আমি ইয়েলো কালার দিয়ে ফুল আঁকবো। তো আমি জামাটা কিন্তু এখনও কাজ করি নাই, তো জামাটা কাজ করার সময় অবশ্যই আপনাদের সাথে আমি কিভাবে কাজ করি মানে ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব। তো ওড়নাটা করতেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই যে দেখুন, আমি একটার পর একটা এঁকে নিচ্ছি। আর জামা ওড়না দুইটাই হচ্ছে ব্ল্যাক কালার, আর যে কালো কালারটা আমার কাছে অনেক ভালো লাগে, খুবই পছন্দের কালার আমার। আমার মনে হচ্ছে যে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিলে হয়তো ভালো ছিল। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এক কালার ড্রেস বা ওড়নার মধ্যে কিন্তু নিজের মন মতো করে যে হাতে কাজ করলে কিন্তু অনেক ভালোই লাগে। কার কাছে কিরকম লাগে সেটা জানি না, কিন্তু আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি ইয়েলো কালার দিয়ে আবার যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোর মধ্যে আবারও চারটা করে পাপড়ি দিয়ে আমি ফুল দিয়ে নিচ্ছি। তো আম্মা আসছিল, তার জন্য একটুখানি আমার হাত থেমে গিয়েছিল। আম্মা বলেছিল যে আপাকে ফোন লাগিয়ে দেওয়ার জন্য, তো আমি ফোনটা লাগিয়ে দিলাম। তো এই কর্নারটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি যে কিভাবে আমি করব সবটা কর্নার। তো পুরাটা করে আবারও আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে করলাম। তো আমি কিন্তু ফাঁকা জায়গাগুলো একটা একটা করে ফ্লাওয়ার এঁকে নিচ্ছি, আর প্রত্যেকটা ফ্লাওয়ারের মধ্যে কিন্তু চারটা করে পাপড়ি দিতেছি। ভয়েস দিতে এসে মনে হচ্ছে যে ক্যামেরাটা মনে হয় আরেকটু ঘুরিয়ে দিলে বা সামনের দিকে দিলে হয়তো ভালো ছিল। সমস্যা নেই, আবারও যখন জামাটা কাজ করব তখন তো আপনাদের সাথে শেয়ার করবই। আর এই যে পাপড়ি দিয়ে ফুলগুলো আঁকতেছি, এরকম ফ্লাওয়ার দিয়ে কিন্তু আরও উলনার কাজ আপনাদের সাথে শেয়ার করেছিলাম।
ওড়নাটা কিন্তু মাত্র 100 টাকা দিয়ে আমি এনেছি, কিন্তু এই যে হ্যান্ড প্রিন্ট করার পর কিন্তু ওড়নাটা অনেক সৌন্দর্য কিন্তু অনেকখানি বেড়ে যায়। চাইলে আপনারাও কিন্তু করতে পারেন, হাতে কাজ করে কিন্তু এক কালার কম দামি ওড়নাগুলাও মানে ওড়নাগুলাকেও খুবই সুন্দরভাবে কিন্তু করা মানে করে নেওয়া যায়। আর আমার কাছে এক কালার ড্রেসের মধ্যে এগুলো করলে অনেক ভালো লাগে। তো এই যে মানে এই যে একটা কর্নার আমার করা শেষ হয়েছে। তো আমার কাছে এই কালারগুলা মনে হয়েছে যে কালো কালারের সাথে এই কালো মানে এই কালারগুলা খুব মানাবে, তার জন্য আমি এই কালারগুলো ইউজ করলাম। আপনারা চাইলে আপনারা অন্য কালারও ইউজ করতে পারেন। তো আমি এখন হচ্ছে পাশের যে কর্নারটা সেই কর্নারটা করে নিব। তো এই যে আমি কিন্তু এই কর্নারটাও করে নিয়েছি। এই যে পুরোটা ওড়না তো এখনো কিন্তু শুকায় নাই। তো শুকানোর পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। তো এই যে পুরোটা ওড়না শুকানোর পর এই অবস্থা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।